আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের যে বিষয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ, প্রথম অধ্যায়। এখন আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি। যদি তোমাদের বলা হয় তোমাদের উচ্চতা কত, ওজন কত, বা এখন কয়টা বাজে, নিশ্চয় তোমরা সরাসরি উত্তর দিতে পারবে না, কারণ তোমাদের পরিমাপ সম্বন্ধে জানা নাই। এই পরিমাপ কি এবং পরিমাপের প্রয়োজনীয়তা কি? এখন পরিমাপ হচ্ছে কোন কিছুর পরিমাণ নির্ণয় করাকে বলা হয় পরিমাপ। এখন পরিমাপের প্রয়োজনীয়তা কি? আমরা শিশুকে যখন ওষুধ খাওয়াই, আন্দাজ করে ওষুধ খাওয়ানো যাবে না, তার নির্দিষ্ট পরিমাণ আছে। যদি আন্দাজ করে ওষুধ খাওয়ানো হয় তাহলে একটা বিপদ ঘটতে পারে, যেমন শিশু মৃত্যু হতে পারে। আমরা চাল, কাপড়, বিভিন্ন জিনিস কিনতে যাই, দোকানদারকে যদি বলি চাউল দেন, দোকানদার বলবে চাউল দেবেন কি পরিমাণ, চাউল নেবেন কত কেজি, নেবেন কি পরিমাণ, কত টি কাপড় অনুরূপ, তাই কত গজ, কত ফুট ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আমাদের দোকানদার বলে থাকে। এখন আরেকটা বিষয় হচ্ছে, যেমন আমরা যদি বলি যে একটা টেবিল, এই টেবিলটার ক্ষেত্রফল কত, বা এর আয়তনিবান কত। এখন পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতি তিনটি, সেটা হচ্ছে প্রথম হচ্ছে 1 নম্বর MAS পদ্ধতি, 2 নম্বর FPS পদ্ধতি, CGS পদ্ধতি, CGS পদ্ধতি, এই তিনটি পদ্ধতি হচ্ছে প্রধান। যেমন MPS পদ্ধতি সেটা আবার কি? এখানে MPS পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড। FPS পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ফুট, ভরের একক পাউন্ড, সময়ের একক সেকেন্ড। CGS পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম, সময়ের একক সেকেন্ড। এই তিনটা পদ্ধতি হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। এখন যদি প্রশ্ন করা হয় যে একটা টেবিলের দৈর্ঘ্য, একটা টেবিলের প্রশ্ন সমাধান যদি আমরা করি যে একটা টেবিলের দৈর্ঘ্য 10 ফুট, একটা টেবিলের দৈর্ঘ্য হচ্ছে 10 ফুট, প্রস্থ হচ্ছে 5 ফুট, তাহলে এখানে ক্ষেত্রফল আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে লিখলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ,
দৈর্ঘ্য হচ্ছে চারটা আছে কত 10 ফুট গুণন প্রস্থ 5 ফুট 5 10 এ 50 ফুট গুণন দিলে হবে বর্গ ফুট অনুভাবে যদি বলা হয় এটা মিটারে প্রকাশ কর ক্ষেত্রফলটা মিটারে প্রকাশ কর তাহলে এইভাবে কি করতে পারবো যে দৈর্ঘ্য 10 মিটার প্রস্থ 5 মিটার ক্ষেত্রফল হবে 10 মিটার গুণন 5 মিটার গুণন হবে 5 10 এ 50 বর্গ মিটার অনুরূপভাবে আয়তন যদি বলা হয় যে আয়তন ব্যবহার কি কোন বস্তু যে পরিমাণ জায়গা দখল করে সেটা হচ্ছে আয়তন যেমন সমাধান আমরা কিভাবে করব যে একটা টেবিলের দৈর্ঘ্য 10 ফুট প্রস্থ 5 ফুট উচ্চতা উচ্চতা 2 ফুট উচ্চতা হচ্ছে 2 ফুট এখানে আয়তন আমরা আয়তন সম্বন্ধে জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা এখানে দৈর্ঘ্যটা আছে কত 10 ফুট গুণন প্রস্থ 5 ফুট উচ্চতা 2 ফুট এখানে আয়তন হবে 5 10 50 50 দুগুণে 100 এই 100 তো ঘন ফুট 100 তো ঘন ফুট তাই আগামীতে তোমরা প্রশ্নের ভিতরে অনেক প্রশ্ন বা ভিতরে অনেক বইয়ের ভিতরে অনেক সমাধান আছে এখন তোমরা যদি বলেন ঘরের দৈর্ঘ্য কত বা ঘরের ক্ষেত্রফল কত একটা ঘরের যদি দৈর্ঘ্য দেওয়া থাকে প্রস্থ দেওয়া থাকে তাহলে তোমরা অবশ্যই সেটা ক্ষেত্রফলটা এরকম বের করতে পারবে বা আয়তনটা ঠিক এইভাবে তোমরা বের করতে পারবে তাহলে সবাই সুন্দর থাকো ভালো থাকো আগামীকাল আমার দেখা হবে আল্লাহ হাফেজ